সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনি দেখবেন মহামান্য রাষ্ট্রপতি যখন লালকেল্লায় গেছেন সেখানে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সবাই উঠে গিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী তো গত বছর করেছিলেন, ইনি তো মুখ্যমন্ত্রী 10 বছর পেরিয়ে 11 বছর, যদিও নন্দীগ্রামে আমার কাছে হেরেছে, দ্বিতীয়বার জিতে হয়েছেন, কিন্তু প্রোটোকল মানা উচিত। একটা সাংবিধানিক প্রধান আর একজন প্রশাসনিক প্রধান, বিতর্ক থাকবে, ইস্যু ভিত্তিক সব হবে, কিন্তু কিছু জিনিস আছে প্রোটোকল মেনে চলতে হবে। সেই প্রোটোকলটা যদি না মানেন, ধরুন আমি এখানে সমালোচনা করছি না, এখানে তৃণমূল সমর্থক বামফ্রন্ট সমর্থকও থাকতে পারে, একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমি বলছি কি শুচ্ছে বাচ্চারা। আপনি বলছেন ঋষি অরবিন্দ আলিপুর জেলে ফাঁসি হয়েছিল, কি শেখাচ্ছেন আপনি বাচ্চাদের? আপনি তো আইকন, আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি বাচ্চাদেরকে ভুল শিখাচ্ছেন। আপনি বলছেন 47 সালে ফলের রস খাইয়েছিল গান্ধীজিকে রবীন্দ্রনাথ ঠাকুর তো 41 সালে গত হয়েছে। আপনি মাতঙ্গিনী হাজরা, তিনি বানপুকুরে শহীদ, তাকে বলছেন রক্ত খেতে খেতে মারা গেছে। এই যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিকৃত করছেন, আমি বলবো নয় আপনি পড়াশোনা করে যান, আমি উনি আমার থেকে বয়সে বড়, আমি তো বলতে পারি না, নইলে বলবো মুখ্যমন্ত্রী দপ্তরকে একটু ভালো লোকজন শিক্ষিত লোকজনকে রাখতে, অশিক্ষিততে ভরে গেছে। ওটা হতে পারে 2 বছর বাচ্চারা সব ভুলে গেছে, হয়তো মুখ্যমন্ত্রী পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়েরও সব ভুলে গেছে, সব বাচ্চারা স্কুল যাওয়া বন্ধ হয়ে সব ভুলে গেছে। 15 ভাগ লোকের বাড়িতে ট্যাব আর ল্যাপটপ থাকে, 85 ভাগ গ্রামের বাচ্চার বাড়িতে কোনো ট্যাব নেই, ওসব অনলাইনের গল্প চলে না। আমি যে গ্রামে যাচ্ছি বাচ্চারা দাঁড় করিয়ে আমাকে বলছে যে কেউ কাকু কেউ দাদা বলছে আপনি স্কুল খোলার ব্যবস্থা করুন, সব ভুলে গেছি। আমাদের প্রাইভেট টিউশন নেই, আমাদের ট্যাব নেই, ল্যাপটপ নেই, এস ক্ষতিগুলো করছেন কেন? জিতে তো গেছেন, আবার 26শে ভোট, এবারে রাজধর্মটা পালন করুন লোকজন। আর ওরা এ সরকার চায় না কেউ পড়াশোনা করুক, পড়াশোনা করলে চাকরি চাইবে, চাকরি দেওয়া যাবে।